من أحب أن يكون أكرم الناس فليتق الله، ومن أحب أن يكون أشد الناس فليتوكل على الله. আল্লাহর হাবিব বলেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি সম্মান চায় সে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শক্তি চায় সে যেন আল্লাহর উপরে ভরসা করে। এখানে একটি প্রশ্ন হতে পারে, কেমন শক্তি? পশু পাখিকে শক্তি দিয়েছেন শরীরে, মানুষদেরকে শক্তি দিয়েছেন শরীরে এবং মেধায়, আর মুমিন মুত্তাকি মুহসিনদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন শরীরে, মেধায় এবং সিনায়। সুবহানাল্লাহ। আর একজন মুমিনের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট শক্তি হলো এই সিনার শক্তি, ইমানের শক্তি, কলবের শক্তি, ঠিক কিনা বলেন ভাইরা? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগে খেয়াল করেন, যদি কেউ সম্মান চায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আর যদি কেউ শক্তি চায় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এখানে তাফসির ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি তাফসির করতে গিয়ে হাদিস টেনেছেন সহি সনদ একটি হাদিস। আউফ ইবনে মালিক আল আসজাই, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবি, রাসূলুল্লাহর কদম মুবারক এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে এসেছি, আমার একটা মাত্র সন্তান কাফের মুশরিকরা তাকে পাকড়াও করে ধরে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রিজিক অন্বেষণ করার মতো আমার সন্তান ছাড়া আমার ফ্যামিলিতে কেউই নাই, সন্তানকে নিয়ে যাওয়ার কারণে আমরা বেশ কয়েকদিন যাবত অনাহারে রয়েছি। আর সুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর হাবিব, আপনি এমন একটি আমলের কথা বলে দেন, এমন একটি এবাদতের কথা বলে দেন যেটি করলে পরে অশান্ত হৃদয় শান্তি ফিল করবে, অস্থির হৃদয় স্থিরতা ফিল করবে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, আউফ ইবনে মালিক আল আসজাই, শোনো, ইত্তাকুল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, আর বিপদে আপদে ভালোতে মন্দতে উত্থানে পতনে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখো। ওয়া আমুরুকা وإياها أن تستكثر من قوم لا حول ولا قوة إلا بالله. বললেন, বাড়ি ফিরে যাও, এই আমলটি প্রতি নামাজের পরে এই আমলটি করতে থাকো, আল্লাহ তাআলা কঠিন তাকে সহজ করে দিবেন। দুইটা চোখের পানি মুছলেন। আউফ ইবনে মালিক আল আসজাই বাড়ি ফিরে গেলেন, স্ত্রী বললেন, স্বামী গো, আমার রাসূলুল্লাহর কদম মুবারকে গেলেন, প্রেশান নিয়ে কিন্তু এখন স্ত্রী দেখাচ্ছে, এমন কি কথা বলল যে কারণে আপনি স্থির হয়ে গেছেন? তিনি এবার বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আনতাস্তাকসির কৌমিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব আমলের কথা বলেছেন, ইলা হাওলার আমল যদি আমরা করি আল্লাহ তাআলা বিপদকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করে দিবেন। স্বামী স্ত্রী মিলে এবার আমল শুরু করল। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা এত কবুল করেছেন, সন্তানের হাত দুইটা, হাতের বাদনটা ঢিলা করে দিয়েছেন, পায়ের বাদনটা ঢিলা করে দিয়েছেন, আর কাফের মুশরিকদের অন্তরটাকে অন্যদিকে ঘুরাইয়া দিয়েছেন। তিনি আপন মনে তার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কিছুদূর আওয়ার পরে চিন্তা করল, পিতামাতার তো রিজিক অন্বেষণকারী আমি একাই, আহারে তারা জানে কত কষ্টে আছে, খালি হাতে বাড়ি ফেরা সম্ভব না। একটু পরে ডান দিকে তাকায় দেখলেন চরণভূমিতে কাফের মুশরিকদের ভেড়ার পাল বিদ্যমান রয়েছে। ভেড়ার পালকে বলল, ও ভেড়ার পাল,
বা অথবা বকরির পাল আমার সাথে আমার বাড়ি চলো বলার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে বাড়ির দিকে ছুটতেছে এদিকে আউফ ইবনে মালিক আল আসজাই পথের দিকে তাকায় আছে সন্তানকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিল সন্তানকে বুকে জড়ায় বলে মালিক আই আমার আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমলের কথা বলে দিয়েছে আল্লাহর হাবিব আমল এমন আমল শিখাইয়া দিছে এমন আমল আমাদেরকে বাতায়া দিছে যে আমলের কারণে আমি আমার সন্তানকে বুকে পেয়েছি আমি যতদিন বেঁচে থাকব আমরা যতদিন বেঁচে থাকব জীবনে যত বিপদ আপদ উত্থান পতন আসুক না কেন আল্লাহর হাবিব জান্নাতি জবানে মোবারকের এই আমল কোনোদিন আমরা ছাড়ব না সুবহানাল্লাহ